স্মার্ট সানগ্লাস নতুন আনকমন এবং দারুণ একটা প্রোডাক্ট। আজকে স্মার্ট সানগ্লাস সম্পর্কে আমরা জানব, বক্সটার মধ্যে কী কী থাকে তা আমরা দেখব, এটার ডিটেলস আমরা জানব, কীভাবে চালাতে হয়, কীভাবে সেট আপ করতে হয়, আর কী কী সুবিধা এবং কী কী অসুবিধা আছে তা আমরা জেনে নেব। বক্সটি বেশ মোটামুটি বড়, এর মধ্যে একটি ব্যাগ আছে যেটা কালো, একটি চার্জিং কেবল আছে, একটি ম্যানুয়াল আছে। ম্যানুয়ালটার মধ্যে ইংলিশে সবই লেখা আছে, পুরোপুরি সব কিছুই লেখা আছে। আর একটা কালো ব্যাগ যেটা, আর চার্জিং কেবলটা একটু ব্যতিক্রম। চার্জিং কেবলটা ম্যাগনেট চার্জার, বাট একটু ব্যতিক্রম, সচরাচর চার্জিং কেবলটা নষ্ট হয়ে গেলে কিন্তু বিপদ আছে। সো কেবলটা আমরা দেখে নিই, একটু সাবধানের সাথে যদি আমরা চার্জ দেই তাহলেই ভালো, না হলে ঝিরে টিরে গেলে এটা ম্যানেজ করা টাফ হয়ে যাবে। চার্জিং কেবলটা ম্যাগনেট চার্জার এবং দুই পাশের মিলিয়ে একটা। সানগ্লাসের যে বক্সটা, কালো প্যাকেটটা, এটার মধ্যেই সানগ্লাসটা পলিথিনে মোড়ানো। এটার ভিতরে আর তেমন কিছু নাই। এই হচ্ছে আমাদের স্মার্ট সানগ্লাস। এটার বিশেষত্ব হচ্ছে এটার স্ট্যান্ডবাই টাইম দেওয়া আছে 160 ঘন্টা, আর টকিং টাইম দেওয়া আছে 6 ঘন্টা, আর যদি আমি মিউজিক প্লে করি সেক্ষেত্রে অ্যাওয়ার্ড 4 ঘন্টা দেওয়া আছে। লুকিং হিসেবে এটা যে কোনো মানুষই পড়তে পারবে, এটার কোনো মাপ পরে দিই নাই, ওইভাবে গ্লাসটা বানানো হয়েছে। সাইটে 4টা করে যে আমরা মেটালের চিহ্ন বা ফোঁটা দেখতে পারতেছি, এখানে চার্জ হয় মূলত, এই অংশটা চার্জিং অংশ, আর এই যে লম্বা অংশটা আমরা দেখতেছি এখানে মূলত ব্যাটারি থাকে। এখানে মূলত ব্যাটারিটা এবং মাইকের সাউন্ডটা এখান থেকে আসে, অর্থাৎ MP3 প্লেয়ার বা কোনো কিছু আমি যদি মিউজিক প্লেয়ার চালাই তাহলে এখান থেকে শব্দটা আসবে। তো কন্ট্রোল হিসেবে লেফট এবং রাইট টাচ কাজ করে, এখানে কোনো বাটনের প্রয়োজন নাই, এটা আসলে ফুললি টাচে কাজ করে। যে পাশে আমাদের ফ্রেমটা দেখা যাচ্ছে ওইদিকেই। এখন আমরা প্রথমে আগে চার্জ দেব, যেহেতু ম্যাগনেট চার্জার সো দুই পাশে দুইটা বসাই দিলাম। প্রথমে লম্বা সময় চার্জ দিয়ে নিব। চার্জ যখন দিব তখন কিন্তু এখানে ইন্ডিকেটর বা বাতি শো করবে, আমরা চেক করার জন্য পাওয়ার ব্যাংক দিয়ে আগে চার্জ দিব। পাওয়ার ব্যাংকের বাতি জ্বলা মানেই চার্জ নিচ্ছে, অথবা মোবাইল অ্যাডাপ্টার দিয়ে আমি চার্জ দিতে পারবো। সাইডে লাল বাতি জ্বলতেছে মানে চার্জ নিচ্ছে, দুই পাশে দুইটা লাল ইন্ডিকেটর, রেড ইন্ডিকেটর শো করতেছে, সো চার্জ নিচ্ছে। তো আমরা অনেকক্ষণ চার্জ দিই, আগে চার্জ দেওয়ার পরে হয়তো এটার আপডেটটা বুঝতে পারবো। ব্লুটুথ রেঞ্জ এটা 40 ফিট মানে 12 মিটার পর্যন্ত এটা ব্লুটুথ রেঞ্জ কাজ করবে। এর মধ্যে 12 মিটার মানে অনেকটা দূর, এবং ইন্ডিকেটর লাইট হচ্ছে ব্লু এবং রেড, যেখানে আমরা চার্জ দিচ্ছি সেটা রেড বাতি জ্বলতেছে। আমি মোবাইলের থেকে পেয়ার করে নেব, মোবাইলের ব্লুটুথ সার্চিং অপশনে গেলে এখানে কি আসে। চার্জিং অবস্থায় ব্লুটুথ সার্চিংয়ে নাম পাওয়া যায় না, সো আমার চার্জ খুলে নিতে হবে। চার্জ খুলে নিয়ে দেন আমি ব্লুটুথ সার্চিং গেলে আমার মোবাইল থেকে পাবো।
এখানে যদি না আসে একটু সময় অপেক্ষা করে আমি আবার স্ক্যান দিব। স্ক্যান দিলে ব্লুটুথ 4.0 লেখাটা শো করবে, ব্লুটুথ 4.0। তো আমি কানেকশন দিলাম, পেয়ার নিচ্ছে। কানেক্টেড হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। দেন আমি আমার মিডিয়া প্লেয়ারে চলে যাব, চেক করব এটা কানেকশন কনফার্ম হয়েছে কিনা বা সাউন্ড কোয়ালিটি কীরকম। তো মিডিয়া প্লেয়ার অন করার পরে আমার মিডিয়া প্লেয়ার অন করার পরে মাইকটা যেখানে কাজ করবে ঠিক কানের কাছে, যে ফ্রেমটা যেখানে এসে শেষ হয়েছে এখানেই কিন্তু মাইক কাজ করে, এই জায়গাটা মাইক কাজ করে, অর্থাৎ আমার মিডিয়া প্লেয়ার এখানে কাজ করে। দুই পাশে মাইক দেওয়া আছে, সো এটা মোটামুটি সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, যেটা কানের কাছে আমি এক্সট্রা ব্লুটুথ লাগবে না, এই কানের কাছে রাখলেই হয়ে যাবে। ব্যাটারি রেঞ্জ হচ্ছে 100 mAh পলিমার, এক পাশেরটা আরেক পাশেরটাও 100 mAh, অর্থাৎ দুই পাশ মিলিয়ে লেফট রাইট মিলিয়ে 200 mAh পলিমার কাজ ব্যাটারি দেওয়া আছে। চার্জিং টাইম মোটামুটি 1.5 ঘন্টা চার্জ দিতে হবে, স্ট্যান্ড বাই টাইম হচ্ছে 160 ঘন্টা। আমি মিডিয়া প্লেটটা এখন চেক করতেছি, ঠিক এই পাশে টাচ কন্ট্রোল কাজ করে, ফ্রেমের ঠিক ডান দিকেই এখানে সেন্সর কাজ করে, ফ্রেমের ঠিক ডান দিকেই। যখন আমি টাচ করব এটা পুশ হিসেবেও কাজ করবে অথবা প্লে হিসেবে কাজ করবে, শেখার জন্য আমরা দেখতেছি। একটা টাচ করব, ফরওয়ার্ডে যাবে, ফরওয়ার্ডে যাবে অথবা প্লে হবে। তো আমরা নিজেরা এটা ট্রাই করলে পারবো, তেমন কঠিন কিছু না। তো যেটা বলতেছিলাম, এটা টকিং টাইম অ্যাবাউট 6 ঘন্টা দেয়া, মিউজিক প্লেয়িং টাইম অ্যাবাউট 4 ঘন্টা দেয়া, 4 ঘন্টা আমি টানা চালাইতে পারবো। আর ব্লুটুথ রেঞ্জ 40 ফিট, মানে 12 মিটার। তো এটা ম্যানুয়াল দেখে দেখেও আমি পড়তে পারবো বা করতে পারবো কাজগুলো। এটা ইনলাইন স্মার্ট সানগ্লাস, ব্লুটুথ কল, জিপিএস ট্র্যাক, প্লে গেমস, টাচ ব্লুটুথ, ওয়্যারলেস হেডফোন, স্টেরিও হেডসেট, ভয়েস কন্ট্রোল, মিউজিক প্লেয়ার, স্পিকার, এই ফিচারগুলো এটার মধ্যে মোটামুটি আছে। এখন আমি আমার মোবাইল থেকে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে কল দিব, যে মোবাইলে স্মার্ট সানগ্লাসটা কানেক্টেড আছে সেটা দিয়ে কি আমি কল রিসিভ করতে পারবো কি না সেটা এখন দেখব। কল রিসিভ করা, কল কেটে দেওয়ার অপশন এটার মধ্যে আছে। আমার ব্লুটুথ সানগ্লাসে রিং বাজতেছে, সো আমি যখন এখানে জাস্ট টাচ করব, যখন কল আসে একটু চেপে দুইবার চাপ দিয়ে যখন আমি সাথে সাথে পুশ করব, সাথে সাথে এটা আমার কল রিসিভ হবে। দুইটা টাচ একসাথে এট এ টাইম দুইটা টাচ করলে আমার কল রিসিভ হবে, আবার দুইটা টাচ করলে কেটে যাবে। তো ম্যানুয়ালের মধ্যেই দেয়া আছে ডিটেলস, কেউ যদি চাই আমরা ম্যানুয়াল দেখেও পড়তে পারবো। এছাড়াও যখন আমার কল আসবে, যদি আমি কল রিসিভ করতে না চাই, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে একটা চাপ দিয়ে ধরে রাখবো, একটা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলেই কলটা কেটে যাবে। তো এখন আমরা আরেকটা কল দিয়ে দেখব, মোবাইলে যখন কল আসে আমি রিসিভ করতে চাইলাম না, তখন সানগ্লাস দিয়ে ওটা আমি কন্ট্রোল করতে পারবো, জাস্ট দুই আঙ্গুল দিয়ে চেপে রাখলেই, টাচ কন্ট্রোল যেখানে কাজ করে ওখানে চেপে রাখলেই কেটে যাবে, আর যদি রিসিভ করতে চাই পরপর দুইবার চাপ দিব। এই হচ্ছে মোটামুটি এটার প্রাথমিক কিছু টিপস, সেটা হচ্ছে বাকিটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। সানগ্লাসটি অর্ডিনারি হচ্ছে, এটা IP67 ওয়াটারপ্রুফ এবং ভয়েস কন্ট্রোল কাজ করে, এবং সানগ্লাসটি সম্পর্কিত বা পণ্য সম্পর্কিত যে কোনো কোশ্চেন আপনাদের থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।